হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র করতে চায়, যেখানে যেখান থেকে তারা সবকিছু করবে। তো ওই রাষ্ট্র গঠনের জন্য মেইনলি যে এই যে ক্লাসটা হচ্ছে যে ফিলিস্তিনিদের উপর দখল করতেছে ডে বাই ডে, এটা রিজনই হচ্ছে এটা। আর তারা একটা জিনিস মনে করে যে তাদের যে অবতার যে দাজ্জাল, সেই হচ্ছে আপনার খুব দ্রুতই নেমে আসবে। তো তার আসার জন্য যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশন হিসাবে তারা হচ্ছে এই ইয়াটা, তারা এই মসিহ আসবে সেটার জন্য প্রিপারেশন হিসাব করে তারা ফিলিস্তিনকে বা হচ্ছে ওইভাবে প্রস্তুত করছে। না, পৃথিবীর এত দেশ থাকতে কারা তারা ফিলিস্তিনকে কেন বেছে নিল? ফিলিস্তিনকে বেছে নিল কারণ হচ্ছে তাদের হচ্ছে এটা সেন্ট্রাল, যে হচ্ছে আমাদের যেরকম মক্কাকে আমরা বলি, তো হচ্ছে আপনার ফিলিস্তিনটা যেরকম তিন ধর্মের কাছে, আমাদের ইসলাম, খ্রিস্টানিটি, জুডাইজম, তিন ধর্মের কাছে পবিত্র স্থান। এবং তাদের ক্ষেত্রে যেহেতু মানে খ্রিস্টানিটি যেহেতু এরকম মানে ক্ল্যাশ নাই বা এরকম বেশি তীর্থস্থান বা এরকম ওই ফিলিংটা নাই, প্লাস হচ্ছে জুডাইজমের একদম মেইন সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে আপনার ইসরায়েলের হচ্ছে ফিলিস্তিনের অংশটা, প্লাস হচ্ছে কেন এটা কিভাবে হলো, এটা এটা কেন এটাকে সেন্টার করলাম? ওদের ওরা যেভাবে যে ওদের যে মসিহটা আসবে, উনি ওইখানেই আসবেন, ওইখানে এসে নি করবেন, করে ওইখান থেকে সারা পৃথিবী ডমিনেট করা শুরু করবে। তো ওইটার জন্য ওই দেশে আসবে বলে ওইখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এটাই তো জানতাম স্যার। আর কেউ কিছু জানো? জি স্যার। এখন দেখো, এখন তাইলে এখন সংঘাতটার আর আর কেউ কিছু বলতে পারো যে সংঘাত এখন যে যে মারামারি হচ্ছে, সমস্যাটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন? স্যার আমি একটু একটু জানি স্যার, ইসরায়েলরা হচ্ছে যে যখন হচ্ছে মুসলমানদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসবে, সেটা নাকি আগে থেকে হচ্ছে যে বনি ইসরায়েল বংশ জন্মগ্রহণ করার একটা পসিবিলিটি ছিল, কিন্তু পরে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। এটা নিয়ে হচ্ছে মুসলমানদের সাথে কেন ও মানে ওই ওই বংশে জন্মগ্রহণ করলো? আব্রাহামিক রিলিজন যেহেতু আগে আসছে, তারা যেহেতু এটার বংশধর এবং বনি ইসরায়েলরা মানে একটা লিডিং পজিশনে ছিল, তো তার জন্য ওরা ভাবছিল যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের বংশেই জন্মগ্রহণ করবে। এটার জন্য মানে দুইটা ধর্মের মধ্যে, দুইটা হচ্ছে বংশের মধ্যে একটা কনফ্লিক্ট থেকে যায়, যে মানে ওরা ওদেরকে সবসময় বনি ইসরায়েলরা তাদেরকে সুপিরিয়র ভাবে, আর হচ্ছে যারা মানে মুহাম্মদের যারা যে ফলোয়ার্স তাদেরকে একটু মানে হেয় প্রতিপন্ন ভাবে, যে তারা উপরে আছে তারা একটু নিচে আছে। এজন্য হচ্ছে যে ওদের বংশ যেহেতু জন্মগ্রহণ করলো না, সেটার জন্য মানে তারা একটু মানে রাগ আর কি ওদের প্রতি, যে কেন করলো না, এরকম এরকম একটা কনসেপ্ট আছে। এটার জন্য হচ্ছে মুসলমানদের সাথে ওদের একটা সবসময় লাগালাগি মানে থেকেই যায়, এটুকু আমি জানি স্যার। আর কেউ স্যার আপনার প্রশ্নটা, মূল প্রশ্নটা কি স্যার আপনার? প্রশ্নটা হলো এখন যে ইহুদিদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব, জেরুজালেমকে কেন্দ্র করে, ফিলিস্তিনকে কেন্দ্র করে, এইটার মূল কারণটা কি? স্যার এটার মূল কারণটা হচ্ছে স্যার ওই যে রিলিজিয়াস বা রিলিজিয়াস এর যে সেন্টার পয়েন্টটা, ওদের যে উপাসনালয়, আমাদের মনে করেন যে ইসলামের প্রথম যে কেবলা সেটা ছিল মসজিদুল আকসা, তো ওটার কাছে ওদের যে ওই ওয়েস্টার্ন অল ওইটাও ওর কাছে আর কি। আর ওদের যে ধর্মটার উৎপত্তি ওটা হয়েছে, শুরু হয়েছে ওই জেরুজালেম থেকেই। আপনি দেখেন যে মুসা আলাহি সাল্লাম বলেন বা যে জুদাইজাম, যে উজাইর আলাহ সাল্লাম জুদাইজাম যার ইয়ে থেকে আসছে, উনিও ওইখান থেকেই। দাউদ আলাহ ইসলাম যারা ওরা ডেভিড নামে জানে, উনিও ওইখান থেকে, মানে ওদের প্রত্যেকটা বুঝরে। ভাই শোনো শোনো, মুসার জন্ম তো মিশরে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই সময় বনি ইসরায়েলটা অনেক জ্ঞান ছিল স্যার, বনি ইসরায়েল যে বহু ভাই আবার পড়াইতে হবে। আমি তো ওই চিকিৎসা ছিলাম, জেনিওলজি পড়েছি না, কার থেকে কোন বংশ কিভাবে আসলো কত ক্লাসে পড়াইছিলাম মনে আছে স্যার? যাই হোক, বনি ইসরায়েল এর সেন্টার পয়েন্ট হচ্ছে স্যার আপনার মসজিদুল আকসা। তারপরে তো ওইটা ওদের তীর্থস্থান বা ওদের উপাসনালয় মেইন। আবার আমাদেরও মানে প্রথম কেবলা, আবার ইসলামের তৃতীয় প্রধান তীর্থস্থান, এই জন্য আর কি ওদের সাথে আমাদের কনফ্লিক্ট মূলত একটাই রিলিজিয়ন। না, ওদের সাথে আমাদের কনফ্লিক্ট বলতে কাদের,
বাঙালিদের কনফ্লিক্ট, মুসলিমদের, মুসলিমদের, মুসলিমদের কনফ্লিক্ট, তাহলে সৌদি আরবের সাথে ওদের সমস্যা নেই কেন? স্যার এটা তো কিছু কিছু আপনার বিশ্বাসঘাতক আছে এই জন্য আর কি, মুসলিমরা যারা আছে তারা আলাকসা ছাড়বে না, এবং যারা ইহুদি আছে এখানে জায়নিজম কনসেপ্ট যারা বিলিভ করে তাদের কথা হচ্ছে তারা যে করবে এটা দখল করবে, এইখানে হলো ক্লাস। তারা কি করবে বুঝতেছি না কথা। জায়নিস্ট যারা আছে তারা এটা দখল করতে চাচ্ছে, কিন্তু তারা দখল করতে পারছে না, কারণ মানে দখল করতে চাচ্ছে বাট যেহেতু মুসলিমদেরও একটা পবিত্র স্থান এটা, এবং সেকেন্ড পবিত্র স্থান, তো মুসলিমরা এটার জন্য প্রোটেস্ট করতেছে, এই জন্যই হচ্ছে এই মেইন ক্লাসটা হচ্ছে। মুসলিমরা প্রোটেস্ট করছে মানে কোন মুসলিমরা? সারা পৃথিবীর মুসলিমরা তো আর প্রোটেস্ট করে নাই, করছে ফিলিস্তিনের ওরা সারা পৃথিবী থেকে স্যার যারা যতটুকু পাচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু তারা যেভাবে পাচ্ছে সেভাবে করতেছে, বাট মেইনলি প্রোটেস্ট করছে সেটা হচ্ছে ফিলিস্তিনে যারা আছে। এই তো এখন বলো ফিলিস্তিনে যারা আছে এরা কারা? ফিলিস্তিনি, ফিলিস্তিনি মুসলিমরা। হ্যাঁ এখন ফিলিস্তিনি যে মুসলমানরা আছে এই মুসলমানদের একটা মানে বংশগত একটা হিস্ট্রি আছে তাই না, তারা কোথা থেকে আসলো, কিভাবে তারা সেখানে সেটেল হইলো, এরকম একটা ব্যাপার আছে না? সেটা জানা জানা নেই। হ্যাঁ ওটা সবই ডিটেইলস জানা নেই। ওকে তো জানো আমাদের পড়ার বিষয় হলো যে এই তিনটা ধর্ম সম্বন্ধে জানা তাই না, তিনটে ধর্ম সম্বন্ধে আমরা আমরা যেহেতু মুসলমান ইসলাম ধর্ম সম্বন্ধে তো অত বেশি পড়ানোর দরকার নাই আছে। দেখো এখন আমরা যদি এই তিনটা ধর্মের বেসিকটা কিছুটা জানলাম এবং এরপরে যদি আমরা ইসলাম এবং ইহুদি ধর্মের ভিতরে যে ক্লাস মধ্যপ্রাচ্যের, হ্যাঁ তো এই ক্লাসটা সম্বন্ধে যদি জানতে চাই তাহলে আমরা নোয়াম চমস্কির নাম শুনছি সবাই নাকি? নোয়াম চমস্কির নাম শুনছো? জি স্যার। হ্যাঁ নোয়াম নোয়াম চমস্কির কে বলো তো? ভাষা বিজ্ঞানী স্যার, আমেরিকার একজন থিঙ্ক ট্যাঙ্কার আর কি। হ্যাঁ একজন থিঙ্ক ট্যাঙ্কার আমেরিকার, আমেরিকার বিশেষজ্ঞদের বলে আরকি, বিভিন্ন সম্পদের ক্ষেত্রে উনার লেখা দেখেছি আরকি, সেখানে উনারা থিঙ্ক ট্যাঙ্কার হিসেবেই বলা হয় আরকি। এখন এই সাম্রাজ্যবাদ বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী কেন এটাকে বলে সাম্রাজ্যবাদ, কারণ ফিলিস্তিনে কি করছে ইসরায়েল, সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পরে সেটা ওই যে পশ্চিম তীর বা ফিলিস্তিনের আরো আরো অনেক জায়গাগুলোকে দখল করে সেখানে ইহুদি বসতি স্থাপন করছে তাই না, অর্থাৎ ঘর বাড়ি দখল করছে, দখল করে সেখান থেকে মানুষদেরকে উৎখাত করলো, উৎখাত করে সেখানে ইহুদিদেরকে বসানো হচ্ছে তাই না। তো এই যে বসানো হচ্ছে এটা নিয়ে একটা ক্লাস আছে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব, এটা নিয়ে একটা মারামারি, এটা নিয়ে একটা ঝগড়া এদের ভিতরে, এটার একটা কিছু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা তোমরা কি করবা তোমাদের এই পড়তে হবে আগে নিজে নিজে। এই জন্য কতগুলো রেফারেন্স আছে, আমি কতগুলো রেফারেন্স দিয়ে দেবো, এই রেফারেন্স, এই বই, এই আর্টিকেল, এগুলো পড়তে হবে আগে ঠিক আছে, বিস্তারিত জানার জন্যে ফিলিস্তিনে কিভাবে এই সমস্যাটা শুরু হলো, কোথা থেকে কি হলো। আমরা গ্লোবালাইজেশনে একটা চ্যাপ্টার পড়ছিলাম ওখানে মনে হয় কি জানি, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনী, অর্থাৎ বলে এই যে ইহুদিদেরকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া। হ্যাঁ এটা অধিকাংশ মনে হয় জানে,
এটা সম্বন্ধে আগে পড়তে হবে ভালো করে, পড়ার পরে কি করতে হবে এখন ওখান থেকে খুঁজে বের করতে হবে কি কি কারণে এগুলো হচ্ছে বর্তমানে, কেন এটা মানে একটা সমস্যা তৈরি করছে ইসরায়েল ফিলিস্তিন। ঠিক আছে, তোমরা আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তার মানে আমি কি বললাম বলো তো, বলছে আমি কতগুলো রেফারেন্স দেব, কতগুলো আর্টিকেল দেব, এগুলো তোমরা আগে পড়বা, আমি পড়ানোর আগে, পড়ার পরে তারপরে আমরা এই আলোচনায় যাব। ঠিক আছে, কি বলে আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আজকে এখানে স্টপ করে দিলাম। স্যার নাম তোমার কি, বইটার নাম কি? আমি তোমাদেরকে দিয়ে দেবো সবগুলো রেফারেন্স দাও। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।